আমাদের কমরেডরা একটু চিৎকার করছেন যে সমস্যা হচ্ছে। আরে গোটা রাজ্যের রাজনীতির দখল যখন বামেরা নেয় তখন ডান দিকের একটু অসুবিধা হয়, কিন্তু আমাদের কমরেডদের কাছে আমরা বলবো অনেক দূর থেকে এই লড়াইয়ের বর্তাকে শানিত করতে আপনারা এসেছেন। আমরা জানি এই লড়াইয়ের শেষ দেখে তবেই আমরা ছাড়ব, তাতে আমাদের অনেক সমস্যা হবে, আমাদেরকে অনেক আরো সালেম খানদেরকে পাশে পেতে হবে, আমাদের অনেক অমলা কাকিমা অমলা মণ্ডলদেরকে আমাদেরকে পাশে হয়তো নিতে হবে, কিন্তু মাঠের দখল কিসি কা বাপ কা মজাল নেই হ্যায় কে হাম লোগো সে লে লে। আমাদের প্রাক্তনীরা আছেন, সংগঠনের নেতৃত্ব কর্মী অভিভাবক এই প্রত্যেকে জানা আছেন এই মাঠের মধ্যে। আর আমরা এটা জানি যে অসংখ্য মানুষ আছেন যারা এই মাঠে আজকের এই সভাতে এসে এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেননি বা আজ উপস্থিত হতে পারেননি। আমরা আপনাদেরকেও লাল সালাম জানাচ্ছি এই গোটা রাজ্যের বামপন্থী লড়াই আন্দোলনে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন। আরে জব মাঙ্গা হে ইনসাফ তো অঞ্জাম দেখ কর ছোড়েঙ্গে, জান ভি আগর দেনা পড়ে তো সংঘর্ষ সে পিছা নেহি ছোড়েঙ্গে। আরে বামপন্থীরা একটা পড়াই রাজনীতি করতে গুতগুতি করে না, বামপন্থীদের লড়াই একটা গলিতে নয়, বামপন্থীদের লড়াই এক পঞ্চায়েত কা প্রধান এক গ্রাম সংসদ কা মেম্বার এক কাউন্সিলর এক চেয়ারম্যান এক কর্পোরেশন কা মেয়র এক বিধানসভা মে এমএলএ এক পার্লামেন্ট মে এমপি ইস বারে মে রাজনীতি করনে ওয়ালে লোক হাম লোক নেই হ্যায়। যতদিন এ রাজ্যের মাটিতে যতদিন এ দেশের মাটিতে যতদিন এ দুনিয়ার মাটিতে অপশাসন লুট অত্যাচার খেটে খাওয়া মেহনতি মানুষের টুটি টিপে ধরার সিস্টেম থাকবে, বামপন্থীরা রক্ত বীজে ঝাড় লড়ে যাবে লড়ে যাবে। আর এক টাকা চারানোর কিছু ফুটো মস্তান পশ্চিমবঙ্গে এদিক ওদিক ঘোরাফেরা করছে, গলিতে গুতগুতি মারামারি করছে, আর তৃণমূলের চাংড়াগুলো ভাবছে এটাই আমার দুনিয়া। আরে হাম লোক জানতে হ্যায় কি অপনি গলি মে তো কুত্তা ভি শের হ্যায়, বাহার কভি আও উসকে বাদ দেখা জায়েগা। 2910 কিলোমিটার হেঁটেছে বামপন্থীরা, বিপ্লবী যুব সংগঠনের ডিওয়াইএফআইয়ের কর্মীরা আজ প্রথম হেঁটেছে না, অসংখ্য প্রাক্তনীরা আমাদের মঞ্চ থেকে শুরু করে ওই শেষ অব্দি বসে আছেন, পেদল চলে হ্যাঁ হাম লোক, কবি কলেজ নির্মাণ কে লিয়ে তো কবি কারখানা বানানে কে লিয়ে তো কখনো বক্রেশ্বর হলদিয়া পেট্রোকেমিক্যালস বানানোর জন্যে তো কখনো এ রাজ্যের বুকে শান্তি সম্প্রীতি আমান প্যার মোহাব্বত ও চ্যান কা ইয়ে যে বাতাবরণ হ্যায় ইসকো বরকরার রখনে কে লিয়ে। পায়ে হাঁটা আমাদের কাছে নতুন নয়, সংগঠনের আদর্শের প্রতি অবিচল আস্থা, নেতৃত্বদের শেখানো রাস্তা, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাতে দাঁড়িয়ে এই লড়াইটা চলছে বিরামহীন। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়, ইনসাফের লড়াই অবিরাম ধারাবাহিক দীর্ঘ। তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত বর্ণ হবে না, জিস ময়দান পর সংঘর্ষ কা এজেন্ডা
इस देश का नाम इंडिया होगा या भारत होगा वो नहीं होगा। जिस मैदान में लड़ाई का संघर्ष का एजेंडा ये नहीं होगा कि अपनी लुंगी पहरें ना अपनी धोती पहरें, अपनी टीका लगान ना अपनी टूपी पहरें, अपनी फ्रिजे किसेर मांस रखें, एटा होबे ना। ताई लड़ाईयेर शर्त होबे काज, लड़ाईयेर शर्त होबे रुटी, लड़ाईयेर शर्त होबे रुजी, लड़ाईयेर शर्त होबे स्वच्छता। आज सही शर्तते गोटा माठेर दखल नेबे मूल एजेंडार कारीगररा। ताई नकल युद्ध छाड़ो, आसल कथा बोलो। अरे धर्म किसके पास सीखने जाएंगे? बिल्ली के पास तो धर्म है चूहे का कत्ल करना। धर्म सभी से सीखा नहीं जाता। धर्म होलो मानुषे धर्म, जे बाँचते जाने, जे हाथ धरे भालोबेसे बुके टेने लड़ाई करे माथा उंचु करे बाँचाते अन्यदेर के लड़ाईयेर माटीते आनते पारे। कौन गर्दभ अकाट मूर्खरा बोले बमपंथीरा सुन्न। अरे उसका जीरो का भाव भी पता नहीं है। शुद्ध जीरोरा जदि रास्तार दखलेर कथा बोले आसले ओरा बामपंथीदेर शक्ति के भय पाए। आमादेर कोनो आक्षेप नहीं, आमादेर कोनो राग नहीं, किंतु आमादेर आशंका रयेछे कि डेमोक्रेसिर फोर्थ पिलार रुटी रुजिर कथा बोलछे किना। जदि निर्दिष्ट देश लोटा दंगाबाज और चोरे देर जदि एरा प्रचारक बाहिनी होए जाए तखन लड़ाईयेर माठे किछु ऑब्स्टेकल एवं हडल्स आसे, किन्तु सेटाके अतिक्रम करा बामपंथीदेर काछे तुड़ी मेरे काज हय। 50টা दिन कारो काछे मुख देखायनि कमरेडरा। एई जे बसे आछेन এই কমরেডরা, এই কমরেডরা, আর এখানে অসংখ্য কমরেডরা। আরে জব দিল সে দিল মিলতা হ্যায় তো জুবা কো খোলনে কা জরুরত ভি নাহি পড়তা হ্যায়। তাই গোটা রাজ্যের মানুষ আজ কাজ রুটি রুজির পক্ষে তারা কথা বলছে। সির্ফ হাঙ্গামা খড়া করনা হম লোগো কা কোই ভি মকসদ নাহি হ্যায়। আমাদের তো আসল কাজই হলো কে কোটা সিস্টেমটার বদল করার। তাই সিস্টেম বদলের লড়াই আছে। অনেক ছোট থেকে এসেছি ব্রিগেডের মাঠে বাবার হাত ধরে। মঞ্চটা ওদিকে হতো, ওই কোণে গিয়ে বসতাম। আজও এসছেন ওনারা এখানে যে আমার রাজ্য কমিটির, আমাদের রাজ্য কমিটির সদস্যরা এই গোটা চত্বর জুড়ে, আর আমাদের অসংখ্য 4000 ইউনিট কমিটি, 670টা লোকাল কমিটির যারা আমাদের কর্মী না আমাদের প্রাক্তনীরা যারা উপস্থিত আছেন, তারা ব্রিগেডের মাঠে নিয়ে আসার জন্য আর বাপ মায়ের হাত ধরে যখন ব্রিগেডে এসে লড়াইটা করতে শিখেছি তখন আমাদেরকে এটা কেউ শেখায়নি যে ব্রিগেডের মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে। রাজনীতিটা করতে গেলে 25 আর 75-এর ভাগবাটোয়ারা করতে হবে। কেউ শেখায়নি, শিখিয়েছে পাশের জনের হাত ধরতে হবে আর এগিয়ে যেতে হবে। এই কাঁধে এই আমাদের প্রাক্তনীরা, ওই প্রাক্তনীরা, এই প্রাক্তনীরা, এখানে অসংখ্য অভিভাবকরা আছেন কাঁধে। আমরা আমাদের শহীদ কমরেডদের লাশকে বয়েছি, এখনো তাকালে চোখের সামনে মইদুলকে দেখতে পাই। 16 জন পুলিশ মিলে পিটিয়ে মেরেছিল। এখনো প্রথম দিন সালেম খানের মিডিয়ার মাধ্যমে তার আর্তনাদটা কানে বারবার উঠে আসে। এখনো অমলা মণ্ডল বিদ্যুৎ মণ্ডলের শহীদ বেদিতে মালা দিতে গিয়ে पैर लड़खड़ा कर जब गिर जाता है रोते रोते, से पायर भांजटा एखोनो पर्यंत बुकेर काछे आछे।
লাশ কাটা ঘর থেকে সুদীপ্ত সৈফুদ্দিনদের যখন লাশগুলোকে আমাদের সাথীরা কাঁধে করে বয়ে এনে আমাদের ছাত্র যুব ওই মন্দিরের সামনে ওই আমাদের অফিসের সামনে রেখেছে, এখনো পর্যন্ত ওই লাশ কাটা ঘরের গন্ধটা আমাদের নাক থেকে যায়নি। কি করে ছেড়ে দেবো এদেরকে? যদি এদেরকে ছেড়ে দিই তাহলে তো ভবিষ্যতের প্রজন্ম আমাদেরকে বেঈমান বলবে। বেঈমান হতে পারবো না। কি করতে পারি আমরা? অসংখ্য আইনজীবীরা আছেন, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলার সব ডিভিশনাল কোর্ট পর্যন্ত হাম লোগো কা কমরেড কে লিয়ে আম জনতা কে লিয়ে জো লোগ লড়তে হ্যায় ডক্টর সাহাব সব হ্যায় এক একটা লড়াইয়ে যারা পাশে দাঁড়িয়েছেন। কি বলতে পারি আপনাদেরকে আমরা? আপনাদেরকে শুধু আমরা বলতে পারি লাল সেলাম, আর আপনাদেরকে আমরা কথা দিতে পারি যে সাহসে যে আশায় যে প্রত্যাশায় এবং যে লড়াইয়ের মেজাজে মাটিতে টিকে থাকার জন্য আপনারা এই লড়াইকে সাহায্য সমর্থন আর এগিয়ে নিয়ে যাবার রাস্তা দেখেছেন, আমরা আপনাদেরকে কথা দিতে পারি এই লড়াইয়ের মাটি থেকে 1 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব, ছেড়ে দেব না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এরা অনেক কথা বলে, কে ওই বলছে আপনি কে বলবেন, ও ওই বলছে আপনি কে বলবেন। আজ হাম লোগ ইস ব্রিগেড কা ময়দান সে ও জো লোক বলতে হ্যায় খুদ কো কে আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা, পশ্চিমবঙ্গের বিরোধী, আজ আমরা আপনাদেরকে ব্রিগেডের মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, আগর দম হ্যায় তো বিধানসভার ভেতরে বিধানসভা স্পিকারের কাছে যে আপনাদের বিধায়কগুলো বিধানসভার ভেতরে বিজেপি আর বিধানসভার বাইরে গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছে, যদি দম থাকে তো স্পিকারের কাছে তাদের এমএলএ শিপগুলো ক্যান্সেল করার জন্য আবেদন করে আসুন, হাওয়া টাইট হয়ে যাবে। আমরা আবেদন করতে চাইছি আমরা এই সকল অংশগ্রহণকারী মানুষের কাছে, যে আমরা বলেছি বন্ধ কারখানার শ্রমিক যে জমি অধিগৃহীত আছে সেই জমিতে নতুন করে কারখানা বানানো, অসংখ্য চাকরি প্রার্থীরা এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যারা অবস্থানরত হয়ে বসে আছেন, এ দায়বদ্ধতা এ জিম্মেদারি আপ লোক নহীঁ লেনা চাহেঙ্গে কে? আমার হবু শিক্ষিকা চোখের জলে নিজের শরীরের সব থেকে সুন্দর যে অংশটা চুল, শুধুমাত্র একটা সরকারের, শুধুমাত্র একটা সরকারের অপদার্থতা আর চাকরি চুরি আর চাল চুরির জন্য হবু শিক্ষিকারা তার জীবনের তার শরীরের তার সব থেকে বড় সুন্দর অংশটা সেটা অন ক্যামেরা খুঁড়ে করে নিজের চুলটাকে নামিয়ে দিতে বাধ্য হলো, তার চোখের জলের জিম্মেদারি নেই লেঙ্গে আপ লোক নেবেন না? নিতে হবে তো। যদি ওরা চাকরি না পায় তাহলে আপনার আমার বাচ্চারা সরকারি স্কুলে কার কাছে পড়তে যাবে? 7 পাস 7 ফেল করা ওই মাস্টারগুলো যারা অঙ্কের মাস্টার হয়েছে বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেটে লাখ লাখ টাকা দিয়ে, ভবিষ্যৎটা আমাদের, লড়াইটা আমাদের। আমরা যে লড়াইটা করছি সেটা কামব্যাক করার জন্য লড়াই। হ্যাঁ, হাম লোক জানতে হ্যায় কি ইয়ে টি-20 কা ম্যাচ নেই হ্যায়, ইয়ে টেস্ট ম্যাচ হ্যায়, লেকিন কভি কভি প্লেয়ার এসা ভি হোতা হ্যায় অর উতরনা পড়তা হ্যায় আর তাদেরকে নামাতেও হয়। নেতৃত্বরা এই অসংখ্য ছাত্র যুব কর্মীদেরকে রাস্তায় বুথে অঞ্চলে পঞ্চায়েতে দাঁড়িয়ে লড়াই করার মতন জায়গায় এনেছে। যেই যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা হলো, সিরাজ নামলো আর 1.5 দিনে ম্যাচ গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিল, এরকম প্লেয়াররাও রাস্তায় নেমেছে, নামবে লড়ে যাবে। আমাদের দাবি কি? কাজ দিতে হবে। আমাদের দাবি কি? কারখানা বানাতে হবে। আমাদের দাবি কি? লুট বন্ধ করতে হবে। আমাদের দাবি কি? দেশকে বাঁচাতে হবে। তাই তো তিরঙ্গা রেখেছি, জব জব দেশ বাঁচানে ওয়ালো কা কাম জো হোতা হ্যায় ও কাম ও নহীঁ করকে
जब वो देश बेचने पर तुला होता है तखन আমাদের দায়িত্ব হয় যে দেশকে বাঁচাতে হয়, তাই দেশের সংস্কৃতি, দেশের কৃষ্টি, দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমিকতাকে বাঁচানোর জন্য এই লড়াইটা করতে হবে। কে বিজেপি এই পশ্চিমবঙ্গের মাটিতে নতুন বোতলে পুরনো মদের মতন সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে, সব ভাগাড়ের গুলো গেছে। কি করবে এরা? এরা রেল বেচে দেবে, বিএসএনএল বেচে দিচ্ছে, এরা আমাদের নদী নালা জঙ্গল বেচে দিচ্ছে, আর গোটা দেশ গোটা রাজ্যে প্রকৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে। বাঁচার সুযোগ নেই, তাই যদি বাঁচতে হয় তাই লড়তে হবে, বিনা লড়ে বাঁচা যাবে না। কারা যাবে পার্লামেন্টে 2024-এর লোকসভার ইলেকশনে? হ্যাঁ, 2,910 কিলোমিটার হেঁটে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আমাদের পথযাত্রীরা যারা হেঁটেছেন, যারা তেজ দেখিয়েছেন, যারা সাহস দেখিয়েছেন, যারা দৃঢ়তা দেখিয়েছেন, তাদের সাথেই আমরা একথা গোটা রাজ্যের বুকে কান পেতে শুনেছি। কারা যাবে? আমাকে ফিরিতে দেখতে পাবে তাই তুমি আমাকে ভোট দাও, আমি দেখতে ফর্সা তাই তুমি আমাকে ভোট দাও, আমি ঠোঁটে লিপস্টিক লাগাতে পারি তাই তুমি আমাকে ভোট দাও, আমি একটু দেখতে সুন্দর তাই আমাকে ভোট দাও। আরে কোন লোক যাতে হ্যাঁ, বাসুদেব আচার্য, মোহাম্মদ সেলিম সহ এক গোটা রাজ্যের যারা বামপন্থীরা ছিলেন, যারা বিধানসভার ভেতরে পার্লামেন্টের ভেতরে যেতেন, উন লোগো কা দম নেই হতা কে এনআরসি কে বারে মে বাত করনে কে লিয়ে, ওদের দম হতো না আমাদের 100 দিনের কাজের টাকাকে লুট করার, ওদের দম হতো না আমাদের আবাস যোজনার ঘরের টাকা লুট করার, ওদের দম ছিল না চাকরি বিক্রি করে দেবার। কেউ কেউ খুব হা হুতাশ করছে, তৃণমূলটা এরকম করলো? অনেক তৃণমূলের সঙ্গে থাকা, বিজেপির সঙ্গে থাকা অনেক সাধারণ মানুষ আছেন আমরা জানি, আপনাদের কাছে আমাদের আবেদন, হয়তো কোনো প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন কে আসমান সে উতরেগা ফরিস্তা আর ও পরি আকার কুছ পরিবর্তন কর দেগা, কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য 500 কোটি টাকা ব্যয় করে, সেই দলটার নেতা মন্ত্রীরা চাল চুরি করে, গরু পাচার করে, চাকরি বিক্রি করে কম্বল পেতে চলেই শুয়ে থাকবে, তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না। তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশার থেকে আপনাদের প্রতি আমাদের হাত বাড়ানো রইল, যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান আসুন লড়াইয়ের ময়দানে, কারণ